নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি। আজ শেয়ার করছি পুঁই শাকের বিটুলি দিয়ে একটি অসাধারণ রেসিপি। আর এটা কিন্তু ভাত রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটু চরচরি টাইপের হয়। আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ এখানে 3 টেবিল স্পুন, কারণ সবজির পরিমাণ কিন্তু আমার এখানে একটু বেশি আছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ছোট কাঠের চামচের 2 চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা, সঙ্গে দিচ্ছি 2 তেজপাতা, সঙ্গে দিচ্ছি 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রাখা। পেঁয়াজটা বেশ বড় সাইজের, তো সেটাকে স্লাইস করে আমি কড়াইতে দিয়ে দিলাম। অন্তত পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেব ফোড়ন দেওয়ার পর। 2 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা গাজর 1 টেবিল স্পুন, 1টা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রাখা। আলু আর গাজরটাকে প্রথমে দিয়ে দিলাম, কারণ এই দুটো একটু শক্ত সবজি, সেজন্য একটু তাড়াতাড়ি দিতে হবে প্রথমে। সঙ্গে দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিটুলি। এখানে অনেকে পুঁই বিটুলিও বা মিটুলিও বলে থাকেন। আমার পুঁই বিটুলির পরিমাণ এখানে 300 গ্রাম, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এর ভিতরে দিয়ে দেব এবার মিষ্টি কুমড়ো ছোট ছোট টুকরো করে রাখা 150 গ্রাম পরিমাণ। আর দিয়ে দিচ্ছি বেগুন, সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুনও দিতে পারেন। 1/2টা পরিমাণ বেগুন দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। সবজিগুলোর পরিমাণ যেহেতু এখানে বেশি, প্রথমেই বলে দিয়েছিলাম, তো লবণ এবং চিনির মাত্রা কিন্তু বুঝেই দিতে হবে। আর একটু ঝাল ঝাল হবে চচ্চড়িটা, তা 7 থেকে 8টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ এখানে ছোট চামচের 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঠের চামচের হলুদ 2 চামচ মেপে। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি পুঁই বিটুলি বানানো যায় তাহলে তার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি চিনি টেস্টের জন্য 1 চা চামচ পরিমাণ। যারা চিনি পছন্দ করেন না, চিনিটাকে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে একটু সফট হয়ে আসবে। তো নুন চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট আমি জোর আঁচে রান্না হতে দেব। তো 5 মিনিট এটা জোর আঁচে রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখব রান্নাটা কতটা হলো। ঢাকনাটা সরানোর পর আমি পুঁই শাকের বিটুলিটা নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন, আলু পুঁই বিটুলি সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার 150 গ্রাম পরিমাণ ছাড়ানো চিংড়ি মাছ, সঙ্গে সামান্য লবণ আর হলুদ দিয়ে রেখেছি। মাছটাকে আমি ভাজবো না, এটাকে ডিরেক্টলি আমি কড়াইতে দিয়ে দেব। আর এর ভিতরে যে এক্সট্রা তেলটা থাকবে, আর চিংড়ি মাছ ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব এর সঙ্গে। চিংড়ি মাছটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। পুঁই শাকের মধ্যে এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে বানানো যায় পুঁই বিটুলির ভিতরে, তার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তো সঙ্গে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে ছোট বাটির 1 বাটির জাস্ট চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জাস্ট একটু মশলাটা সব সবজির সঙ্গে যাতে মিশে যায় সেজন্যই দিয়ে দিলাম। এর কিন্তু কোনো রকম ঝোল হবে না যেহেতু চচ্চড়ি। তো এটাকে 4 মিনিট আরো আমি জোর আছে রান্না করতে দেব। তো 4 মিনিট আমি জোর আছে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এবার ভালো করে সব সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রুটি বা পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন।
দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক টেবিল স্পুন মতো। ধনে পাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর লাগে। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে গরম গরম পুই বিটুলির চচ্চড়ি, আর বানানো খুব সহজ এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সঙ্গে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল রেসিপি হতে পারে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার চ্যানেলে কোন ধরনের রান্না দেখতে পছন্দ করবেন বা রেসিপি পছন্দ করবেন যদি লিখে জানান, উপকৃত হব। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন আরও একটি নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সকলকে পাশে থাকার অনুরোধ করব। ভালো থাকবেন সকলে।